আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। জামাতের সাবেক আমির মকবুল আহমদ আর নেই। জামাতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদ মারা গেছেন। মঙ্গলবার 13 এপ্রিল দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICU চিকিৎসাধীন ছিলেন মকবুল আহমদ। জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে সাবেক আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মকবুল আহমদ ফেনী জেলার দাগানভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে 1939 সালের 2 আগস্ট জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই মকবুল আহমদ রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন। ছাত্রজীবন শেষ করে 1962 সালে তিনি জামাতে ইসলামীতে যোগদান করেন এবং 1966 সালে জামাতের রোকন সদস্য হন। 1967 সাল থেকে 1968 সাল পর্যন্ত তিনি ফেনী শহর আমিরের দায়িত্ব পালন করেন এবং 1968 সাল থেকে 1970 সাল পর্যন্ত মহকুমা আমিরের দায়িত্ব পালন করেন। 1970 সালের শেষ দিকে তিনি বৃহত্তর নোয়াখালী জেলা আমিরের দায়িত্ব পালন করেন। 2016 সালের 17 অক্টোবর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের তৃতীয় আমির হিসেবে নির্বাচিত হন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার।